এমন জায়গা ছিল বড় বড় পিশ্যাবদের গাড়ি বন্ধটকে দিয়েছে লাস্টে মাইকে ফোন করে বলছে উনি ছেড়ে দাও তারপরে ছেড়েছে আজকে সেই যুবকগুলোকে আব্বাস সিদ্দিকী নিজের বন্ধু বানিয়েছে আজকের আব্বাস সিদ্দিকীর বন্ধু হয়ে এমন জায়গায় চলে গেছে এখন পিশ্যাবের গাড়ি তো দূরের কথা এখানে বসে দিকে পিশ্যাকে একটা কু শব্দ বলে ও ছুটার রাস্তা খুঁজে পাবে না কথা বলেছি দাদা হুজুরের নামে দাদা হুজুর নাকি চুয়াল্লিশটা দেয়নি আমি মিথ্যা বলেছি তখন পেয়েছি ভাই আমরা পড়িছি এই যে শিক্ষার চেষ্টা তোমাদের তোমরা এইভাবে পড়ো মুরব্বী বাবেরা শিক্ষার কোনো শেষ নাই দুল্লা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নাই আব্বা বেকারি দিকুরি আড্ডা না দিয়ে বয়স তো হয়েছে বড় হয়ে বেকার বেকার মোবাইলে টাইম পাস করুনি নেট মেরে নেট মেরে চোখকেও নষ্ট করুনি আর এটা ওটা দেখে নোংরা মাইন্ড কে তৈরি করুনি ভালো ভালো আরে লাথি মেরে ভারত থেকে তাড়িয়ে দেবে কথা বলা কি দেশদ্রোহী নয় তার বাড়িতে পুলিশ গেল না আর আব্বাস সিদ্দিকির বাড়ি দেড় হাজার পুলিশ কেন বুঝতে পারছো দিদি মুদি মিশে গেছে আই লাভ মুহাম্মদ আর রাসূলুল্লাহ 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 কুরফুর পিস সাহেবদের অনেকে বিরোধী ছিল এদেরকে এত ব্রেন ওয়াস করিয়েছিল এমন জায়গা ছিল বড় বড় পিস সাহেবদের গাড়ি বন্ধটকে দিয়েছে লাস্টে মাইকে ফোন করে বলছে উনি ছেড়ে দাও তারপরে ছেড়েছে আজকে সেই যুবকগুলোকে গুলোকে আব্বাস সিদ্দিকি নিজের বন্ধু বানিয়েছে আজকের আব্বাস সিদ্দিকির বন্ধু হয়ে এমন জায়গায় চলে গেছে এখন পীর সাহেবের গাড়ি তো দূরের কথা এখানে বসে দিকে পীর সাহেব একটা কু শব্দ বলে ও ছুটার রাস্তা খুঁজে পাবে না তারপরও যদি আমাকে বলে সেলসেলার ক্ষতি করে ফেলেছে তখন বেশি দুঃখ কষ্ট হয় তারপরেও যদি কেউ বলে আবু বাকারের নাকি ক্ষতি করছি আবু বাকারের নাকি যে আমি মিথ্যা কথা বলেছি দাদা হুজুরের নামে দাদা হুজুর নাকি চুয়াল্লিশটা দেয় আমি মিথ্যা বলেছি তখন বেশি কষ্ট হয় কিন্তু আজকে বড় খুশি যে ছেলেগুলো যুবকগুলো কত রেসারেসি শুরু করেছে এরা হৈ হৈ করে হিংসা কারো করে নে এরা সঙ্গে সঙ্গে জীবনী পড়তে শুরু করে তার প্রমাণ কি এরা পড়ছে যখন পাচ্ছে ফোন করছে পেয়েছি ভাই যেন আমরা পড়িছি এই যে শিক্ষার চেষ্টা তোমাদের তোমরা এইভাবে পড়ো মুরব্বী বাবেরা শিক্ষার কোনো শেষ নাই দুল্লা থেকে কবর পর্যন্ত শিক্ষার শেষ নাই আব্বা বেকারি দিকুরি আড্ডা না দিয়ে বয়স তো হয়েছে বড় ঘরে কিতাব পড়ুন আর কিতাবটা আপনাদের বলে যাচ্ছি দাদা হুজুর আর তার পাঁচ আওলাত আর তার খলিফাদের লিখা কিতাব পড়বেন অন্য কারো পড়তে যাবেন না শুনছেন না আমি কারো বিরোধী নয় কিন্তু অনেক মুনাফেক সমাজে ঘুরছে না ঘরে কে কি ঢুকিয়ে দেবে আপনি স্কালে বেইমান হয়ে যেতে কতক্ষণ আমার দাদা খুজুর পাঁচ হুজুর আর তার খলিফাদের উপরে আমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা আছে তাই আপনাদেরকে বলে গেলাম আপনি আমার বাপ যদি হন বাচ্চা হিসেবে বাপকে পরামর্শ দিতে পারি না আপনি যে আমার ভাই হন আমার মা হন আমার বোন হন সন্তান হিসাবে মাকে বাপকে বোনকে ভাই হিসাবে পরামর্শ দিতে পারি না বেকার বেকার মোবাইলে টাইম পাস করুনি নেট মেরে নেট মেরে চোখকেও নষ্ট করুনি আর এটা ওটা দেখে নোংরা মাইন্ড কে তৈরি করুন ভালো ভালো কিতাব পড়ো বই পড়ো জ্ঞান অর্জন হবে এই দেশেরও দেশের ব্রিটিশরা কি করেছিল বাবর করেছিল। আবার আজকে বর্তমান আমার দেশে নরেন্দ্র মোদী কি করছে মিলাও এদেশের তাজমহল এদেশের লালকেল্লা এদেশের রেল স্টেশন এদেশের অর্থশালী এদেশকে এত বিশাল ভারত করলো কারা ছোট ছোট দেশ ছিল তো এসে ইতিহাস পড়ো তবে তো জানবে ব্রিটিশদের হয়ে লড়াই করে প্লাস হাজার দিল কারা ইতিহাস পড়ো আমি যে কথা বলছিলাম তখন দেখছে অন্য একটা কথা প্রচার করছে কি না আব্বাস সিদ্দিকি যা করছে বিজেপি চলে আসবে এটা প্রচার করছে এবারে দাদা হজুরের চালাতে পারেন এবারে এটা প্রচার করছে বলুন তো ভাই সত্যি কথা বলবেন কোথায় বসে আছেন আপনারা জান্নাতের বাগানে মিথ্যা কথা বলা যায় বললে আল্লাহর আগে নারাজ হবে না হ্যাঁ আপনারা আল্লাহকে বেশ ভয় করেন না আমাকে ভয় করেন আমি আপনাদের উপকার করতে পারবো আমি আপনাদের ক্ষতি করতে পারবো সব কিছুর মালিককে তাহলে সত্য কথা বলবেন একটা পীরের বাচ্চা পছন্দ মতো কথা না হয় না গে যাক আমার আল্লাহর অপছন্দের কথা যেন না হয় হ্যাঁ ঠিক না বেঠিক আজকে পীরের বাচ্চাকে তোমার গ্রামে এনেছে কে আল্লাহ তাই আমি ছেলেদেরকে বলি দাওয়াত পরে করবি আগে দাদা হজুরের মাজার জাত করবি দাদা হজুর যদি খুশি হয়ে যায় আব্বাস সিদ্দিকির ঘাড়কে এসতে হবে আব্বাস সিদ্দিকি আব্বাস সিদ্দিকী করছো দাদা হুজুর ছেড়ে করে লাভ নেই তাকে ধরে করো কথা বুঝে আসছে তাহলে সত্যি কথা বলুন বিজেপি চলে আসবে না চলে এসেছে একদম সত্য বলছেন তাহলে আব্বাস সিদ্দিকীর জন্য বিজেপি আসবে যারা বলছে সত্য বলছে আরে চলে এসেছে তুই বাবা তার প্রমাণ হলো এটাই ঘাড়ে লাথি মেরে তাড়িয়ে দেবো বলেছিল মনে আছে ঘাড়ে লাথি মেরে তাড়িয়ে দেবো ভারতীয়দের ঘরে বলা মানে দেশের সংবিধান বিরোধী কথা নয় কোন একটা জাতিকে ঘাড়ে লাথি মেরে ভারত থেকে তাড়িয়ে দেবে কথা বলা কি দেশদ্রোহী নয় তার বাড়িতে পুলিশ গেল না আর আব্বাস সিদ্দিকির বাড়ি দেড় হাজার পুলিশ কেন বুঝতে পারছো দিদি মুদি মিশে গেছে কথা বুঝছেন না খুশিতে যদি মিশতে নাও চায় বাধ্য হয়ে মিশতে হবে শোন আমাকে যত ঘাটাবে এমন তথ্য আমি জানি দিদিমণির এমন তথ্য আমি জানি সেই তথ্য যদি তোমাদের কাছে তুলে ধরি না তোমাদের চোখ চড়ক গাছ হয়ে ই আল্লাহ কাকে ভোট দিলাম রি হ্যাঁ গুজরাটে দু হাজার দাঙ্গা হয়েছিল দু হাজার তিনে দিদি গুজরাটে গিয়ে কী করেছিল জানো সেসব কথা এখন বলছি না বলার দরকার নেই দিদিকে এখনো সুযোগ দিচ্ছি শুধরে যান শুধরে যা আপনাকে গলত ইনফরমেশন দিচ্ছে আপনার পার্টির দালালরা আপনার ক্ষতি আপনার পার্টির লোকেরা করছে যেটা বি সিপিএম এর লোকেরা সিপিএম পার্টিকে শেষ করেছে আতে আমাকে ঘাটি আপনার লাভ হবে না আমার হারাবারও কিছু নেই পাবারও কিছু নেই মুখ্যমন্ত্রীর গদিতে আমি বসে আছি নাকি হ্যাঁ এ গদি জীবন কায়ামত পর্যন্ত আমার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা তার বাচ্চা পাবে এর জন্য ভোট দিতে লাগে না আমার কিছু কিছু আর আমি 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 জিতে হতে যাব না আমার জায়গায় থাকবো কিন্তু আমার ভালোবাসার মানুষ মুসলমান দলিত আদিবাসী এদের ওপর জুলুম হচ্ছে কেন এর জন্যই ভাববো না আমি একটা মানুষ হিসেবে ভাবা দরকার নয় কেন আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস শোনো মুসলিম দলিত আদিবাসী হিন্দু ভাই সবাই শোনো ইসলাম কাকে বলে জানা দরকার ইসলাম বলছে লা ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস নাস মানে হলো মানুষ আরবী কথা যার মানে হলো যে মানুষের ওপরে দয়া করে না সৃষ্টিকর্তা তার উপর দয়া করবে না তাহলে আজকে দলিদ আদিবাসী তারা আজকে চিকিৎসার জন্য বাঁকুড়া পুরুলিয়াতে ডাক্তার পাচ্ছে না হসপিটাল পাচ্ছে না মারা যাচ্ছে ডেলিভারি হতে যে বউগুলো বিবিগুলো সব মারা যাচ্ছে মানুষের স্ত্রীগুলো ঠিক না বেটি তাদের বাচ্চারা পড়াশোনার জন্য ভালো স্কুল পাচ্ছে না আমি যদি আল্লাহর দয়া পেতে চাই সৃষ্টিকর্তার আদিবাসী দলিত গরিব হিন্দুরা কি মানুষ নয় তাহলে ওদের ওপরে দয়া না দেখালে আল্লাহ দয়া করবে আমার ওপরে তাহলে মুসলমান কাকে বলে বুঝতে পেরেছো সাথে সাথে আমার গরিব ঘরের মেয়েরা বিবাহর জন্য টাকা নেই বাপ বিয়ে দিতে পারছে না আঠারো উনিশ কুড়ি বছর বয়স হয়ে যাচ্ছে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে বাপ মা টেনশানে কাঁদছে আমি যদি এই গরিবের হয়ে যদি দয়া না রাস্তা দেখাতে পারি আমার আল্লাহ কি আমার ওপর দয়া করবে তাই আমি দেখছি এত গরিবের তো আমার থেকে দেওয়া সম্ভব নয় তাই আমি দেখলাম অকাপ সম্পত্তিতে পার বছরে ইনকাম হলো চার কোটি করে টাকা যে মেয়েটার কুড়ি বছরে বিয়ে হয় চার কোটি আশি কোটি টাকা আমি দাবি করেছি পাঁচ কোটি টাকা পাঁচ লক্ষ টাকা গরিব মেয়েদের বিবাহর জন্য দিতে হবে এই দাবিটা কি ভুল করেছি আমার দাবির সঙ্গে আপনারা একমত নয় আপনারা যে গরিব মেয়েদের বিবাহর জন্যে সহযোগিতা করবেন না গাটের পয়সা দিতে যদি নাও পারেন আমাদের যে টাকা সরকারের হাতে জমা আছে পরিচালনা সরকার করবে আমাদের প্রয়োজন মতো দেবে দিচ্ছে না বলে এবারে তো বুকে লাথি মারতে হবে শুনছেন না দিচ্ছে না বলেই তো কাটতে হবে রে বাবা এ ঠিক না ব্যাঠিক তার জন্যে এই হাতটাকে মজবুত করতে হবে না তার জন্য তো ইউনিট করছি আমি এই জন্যই করছি তো আজকে আমরা যদি লড়াই করে চুচুরার মাদ্রাসা খুলে ফেললাম লড়াই করে চুচুরার মসজিদ খুলে ফেললাম আশা কি রাখা যায় না দিন আল্লাহ আমাদের জন্য জান্নাত খুলে দেবে জরে বলুন সুহার আল্লাহ যদি এই ইউনিটটা না থাকতো খুলতে পারতাম তাহলে আজকে যদি আমরা আরো পাওয়ারফুল হতে পারি আর যদি চাপ দিয়ে গরিব মেয়েদের বিবাহ পাঁচ লক্ষ করে টাকা বিল পাশ করে দিতে পারি যত গরিব মেয়ের বিয়ে হবে বোন গুণ হাত থেকে বাঁচবে পাপ কাজ থেকে বাঁচবে মা বাপ হালকা হবে টেনশন কমবে মা দোয়া করবে গরিবের বাপ দোয়া করবে ওই বোনটা দোয়া করবে আমরাও কামতের দিন ওদের সাথে আগে আগে জান্নাতে চলে যাব জোরে বলুন সোহার এ কাজটা ভালো না খারাপ